एक समय वह फुलबाड़ी एक नंबर अंचल के प्रधान थे, लेकिन आर्थिक तंगी के कारण बाद में उन्हें अपने परिवार का भरण पोषण करने के लिए सुरक्षा गार्ड की नौकरी करनी पड़ी। हालांकि पंचायत चुनाव की बदौलत एक बार फिर से तृणमूल नेता तपन सिंह को राजनीति में अपना हुनर दिखाने का मौका मिला है। तपन सिंह फुलबाड़ी एक नंबर अंचल के अंबिका नगर ग्राम पंचायत के 19/88 पार्ट से तृणमूल के लिए चुनाव लड़ रहे हैं। बताया गया है कि वह 1999 से 2008 तक इलाके में तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष के रूप में नियुक्त थे। बाद में वो प्रधान बने। प्रधान होने के बाद उन्होंने 2013 से 2018 तक इलाके के विकास के लिए काम किए। बाद में वे पार्टी के निर्णय पर अपने पदों को छोड़ दिए। फिर भी उन्होंने एक समर्पित कार्यकर्ता के रूप में अपना कार्य किया। वित्तीय संकट के बीच उन्होंने सुरक्षा गार्ड के रूप में अपना काम शुरू किया। इसी बीच पंचायत चुनाव की घोषणा हुई। प्रत्याशी सूची में अपना नाम देखकर तपन सिंह काफी खुश हुए। इसके बाद तपन सिंह ने नामांकन पत्र जमा कर प्रचार अभियान भी शुरू कर दिया। उन्होंने इलाके में सांगठनिक ताकत को मजबूत करने के लिए काम भी शुरू कर दिए हैं। तपन सिंह ने क्या कहा, सुनिए। दल तो पसा दी আমি দল করি আমার ভালোবাসা এবং নিজের স্বার্থে দলটা করি। আমি কাজের সঙ্গে সম্পর্ক হবে না, আমাকে কাজ করে খেতেই হবে, সে এখন যেতেই কাজ হোক। এখন পয়সার কি কাজ পাবো, তাই একটা জানাশোনা লোকের দ্বারাই একটা কাজ পাইছি। দাদাকে কাজ খুঁজছিলাম আমি, অনেকে বলছে দাদা আপনি পুরান, হ্যাঁ তো পুরান হিসাবে আমরা আপনার ওই কী কাজ দেবো বলেন। চার পাঁচ জায়গায় বলছি, কেউ জানে লাস্টে আমার জানাশোনা আমাদেরই গ্রাম পঞ্চায়েতের উনি একজন দলের লিডার, তখন তিনি আমাকে একটা ভালো দপ্তরে আর কি তত্ত্ব কেন বলে ওখানে আপনি দেখাশোনা করবেন, ভালো যাবে পুরো ব্যাপারে রাত্রবেলা চলে যাবেন, সারা পাড়া দিন কী আছে তখন চলে আসবেন, আজ এইটাই ভালো হবে তার দলটা করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, আমি কেন কাজে ঢুকছি, আর একটু আর্থিক অনুষ্ঠানে পড়ছি আমি বিশেষ করে, হ্যাঁ বাড়িটা করতে দিই, যার জন্যই আমাকে কাজটা করতে হচ্ছে। এইবার দাদা বললো যে তোর এখানটা পঞ্চায়েত ইলেকশনে কি তুই জানাবি, দাদা দেন তাহলে আমি জানাবো। হ্যাঁ তখন দাদা আমাকে এই আশ্বাসটা দিল, কিন্তু আমি তো ফাইনাল ছিলাম না। যেদিন নমিনেশন সাবমিট শুরু হলো সেদিন 11:15 সময় জানতে পারলাম যে আমার নামটা আসছে। তার আগে তো গতমটা অনেক দুই তিন জায়গায় কিন্তু ফেসবুকের মধ্যে হাইলাইট করে দিয়েছে, কিন্তু যে তপনকে আমি টিকিট দিচ্ছি, তাতে তো প্রচুর লোক গেলে গেছে যে তপন এবার দাঁড়াচ্ছে, এই হলো কথা। কিন্তু আমি ফাইনাল যতক্ষণ না হাতের টিকিটটা পাচ্ছি বা রাজ্যের থেকে নোটিশটা পাচ্ছি যে আমি দাঁড়াচ্ছি, ততক্ষণ তো আমি ফাইনাল হতে পারছিলাম না। তখন যখন লিস্টটা হাতে আসলো তখন দেখলাম যে আমার নাম আছে, আমিও খুব খুশি। হ্যাঁ দাদাকে আমি কত কোটি প্রণাম জানাচ্ছি। আগামীতে মেন হচ্ছে আমাদের এই যেগুলো কাগজগুলো আদায় করতে হবে ঈশ্বরদের দলিলগুলো, এটা আমার প্রথম দাবি থাকবে। এবং দ্বিতীয় এলাকার আরও কিছু সমস্যা আছে পানীয় জলের, এই পানীয় জলের ব্যবস্থা আমি জানতে পারলাম বা শুনছি যে মাননীয় গোতন্দা তিনি নাকি 100 কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ্য সরকার থেকে এই জলের জন্য, বা জল ডোবা একটা প্রকল্প তৈরি হচ্ছে সেই জলটা নাকি এলাকায় আসবে, যদি আসার তো খুবই উত্তম। তার মধ্যে দিয়ে টুকটাক জলের ব্যবস্থা আমরা যদি গ্রাম পঞ্চায়েতে করতে পারি ভালো, সেটা যদি মানুষের আশীর্বাদে যদি আমরা ক্ষমতায় আসি নিশ্চয়ই এলাকার সমস্যা যেভাবে, দেখুন আমি যে 2013-তে দায়িত্ব নিয়েছিলাম না, আমাদের সরকার 2011-তে আসে, 2011-তে আসার পরে মাননীয় গোতন্দা 3 কিলোমিটার রাস্তা দিয়েছিল, সেই 3 কিলোমিটার রাস্তা দিয়ে আমি টোটাল মাইকেল অনুকানকর সাজাইছি, তারপরে শান্তিভাড়া, তারপরে পাঁচকলগুড়ি, হরিপুর, শ্রীনগর, কামনাগাগুড়ি, কোড়াঝা, পরবর্তীতে 2019-20-21-এ আপনার যে কটা বাকি জমির অন্যকর মজদুর বস্তি জামুরি বিটা গ্রামডাঙ্গি টোটাল কমপ্লিট। গৌতম দা হচ্ছে কাজের লোক, কিন্তু তিনি কাজ করতে ভালোবাসেন, উনার হাত দিয়ে টোটালটা সেজে গেছে। এখন যেটা আমাদের মেন সমস্যা হচ্ছে পানীয় জল। গ্রামের মানুষ কী চায় দাদা, একটা সার্টিফিকেট চায়, হসপিটালে ভর্তি হবে একটু দাদা ব্যবস্থা করে দেন, কারোর হয়তো স্বাস্থ্যসাথী কার্ড নাই একটু করে দেন, রেশন কার্ডটা নাই করে দেন, এই তো আর কিছু না। ওদের এই সমস্যাটা যদি থাকতে পারি দিতে পারি তাহলে মানুষের মনে সময় থাকতে হবে, সব পর্যায়ে থাকতে হবে।